সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি আটিবাজার ভাওয়াল এলাকায়। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গরুর খামার কীভাবে তিনি শুরু করেছেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানানো শুরু করব এই খামারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো, ভালো আছেন। আছি ভালোই। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ জুয়েল রানা। জুয়েল রানা? আচ্ছা রানা সাহেব, আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই আপনার খামারের শুরুটা কীভাবে হলো। শুরুটা আমি প্রথম একটা গরু দেখেছিলাম, সে একটা গরু কিনা প্রথম দেখলাম, কিছু যাই হোক দুধ বিক্রি করে কিছু লাভবান হলাম, যাই হোক কিছু গরু খাওয়া নিয়ে এবং নিজে কিছু করে কিছু লাভ অর্জন করলাম। এরপর তার একটা কিনলাম, এরকম করতে করতে দেখলাম মানে একটার পর একটা ধাপে ধাপে দেখতেছি যাই হোক লাভবান হচ্ছি। এরপর আরেকটা কিনলাম, আরেকটা কিনলাম, এখন বর্তমান এরকম করতে করতে প্রায় পাঁচটা আটটা দশটার মতন গরু হয়েছে। আটটা দশটা গরু হয়েছে? জি, আটটা দশটা গরু হয়েছে। এরকম যাই হোক চলতেছে, এবং যাই হোক আটটা দশটার পাশাপাশি আমি ভালো ভালো জাতের গাভী এর থেকে অর্জন করতেছি। এবং আচ্ছা, এই এই কত বছর হলো আপনার খামারটা? বেশি না, পাঁচ থেকে সাত বছর মতো, ছয় বছর। পাঁচ সাত বছরে একটা থেকে এখন আটটা নয়টার মধ্যে হচ্ছে, আটটা নয়টা গরু হয়েছে। আচ্ছা, আপনার কাছে কি কি জাতের গরু আছে? আমার দিকে তাকান, মনে করেন। হ্যাঁ, এদিকে তাকাই বলুন। অস্ট্রেলিয়া জাতের আছে, আপনি সাইবল ফিজান জাতের আছে, হ্যাঁ, রানি বিটের গায়ে আছে, হ্যাঁ, যাই হোক কম বেশি সব জাতের গায়ে আছে আর কি। আচ্ছা, এই যে গরু পালন করেন, গরুরে কি ধরনের খাবার দিচ্ছেন? গরুর পর্যাপ্ত মতো যে খাওয়ার, যেমন ঘাস খাওয়ায়, এবং তার পাশাপাশি কুড়া ভুষি আছে, এবং গমের ভুষি, মসুরি ভুষি, এরকম এগুলা নিয়ে খাওয়ায় আর কি। এই যে গমের ভুষি, এই ভুষিগুলি কি কীরকম দাম বা কোথা থেকে সংগ্রহ করেন? এরা বাজার থেকে শুরু করে আগের যা দাম কিনছিলাম, এখন আগের সে দুধের তুলনায় দুধ যা বিক্রি করতেছি এর সে ভুষির দাম খুব বেশি আর কি লাভবান। এখন যাই হোক আগের যা লাভ হয়েছিল তার সে এখন গরুর খাবার দিয়ে এখন লস হচ্ছে। আচ্ছা, ভুষির দাম তো বেশি। জি, কাঁচা ঘাস তো আপনারা এই গ্রাম থেকে সংগ্রহ করেন, খেতে থেকে সংগ্রহ? এখানে তো এই কাঁচা ঘাস তো প্রচুর পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়, এবং খেতে আবার প্রায় কাঁচা ঘাস খাওয়ালে ভুষি কি কম লাগে না একটু? হ্যাঁ, একটু কম লাগে। তাহলে তো এই কারণে আপনারা লাভবান হচ্ছেন? লাভবান কি, আগে আগের চেয়ে এখন একটু কম হচ্ছে, কারণ যে আগে লাভ বেশি হতো। আপনি আগে ভুষি আসলো হাজারের নিচে, আটশো নয়শো, এখন সেই ভুষি 1400, এবং কর্মচারী বেতনও বেশি। আচ্ছা, আপনি আপনার গ্রামের বাড়ি কোথায়? বগুড়ায়। বগুড়ায়? দেশের বাড়ি। দেশের বাড়ি বগুড়া। ঢাকায় এখানে আসলেন কত বছর? ওই পাঁচ ছয় বছর। ওই ছয় বছর এসে এই খামারে শুরু করেছেন? আগে মনে করেন ইয়া করতাম, এই কৃষি কাজ করতাম, এবং খামারে ইয়া করতাম, করে নিজে এগুলা লাভ মানে অন্যদের দেখতাম, দেখে নিজে অভিজ্ঞতা করে যে একটা গরু ওই যে ক্রয় করলাম করে নিজে। আচ্ছা, আমরা এবার আপনার খামারে ঢুকে দেখি কি কি জাতের গরু আছে সেই সম্পর্কে জানি। এই যে গাভী গরুটা দেখতেছি। জি। আচ্ছা, এই গাভীর কি জাতের গাভী গরু? এটা অস্ট্রেলিয়া জাতের গাই। এটা অস্ট্রেলিয়া জাতের গাভী গরু না? জি। এটা কত দাম দিয়ে সংগ্রহ করেছেন? এটা 1,40,000 দেখিনছি। 1,40,000? জি। আচ্ছা, এই অস্ট্রেলিয়ান 1,40,000 টাকা দিয়ে কিনছেন? জি। এর সম্পর্কে আরো বলেন যে কি কত কেজি দুধ আর কি? এটা সকালবেলা আপনি মনে করেন 8 কেজি আইবো, বিকালে আসবো 4 কেজি, দুই বেলা 12-13 কেজি দুধ আসবো। আর এরা মনে করেন খাবার কি দিচ্ছেন? খাবার ওই যে গম, কুড়া ভুষি, কুড়া ভুষি, ঘাস এগুলান খাওয়াইতেছি। আর জি, এরা আরও বিয়ান দেবো আর কি, এরা পুরো প্রথম বিয়ান আর কি। এখন কি অবস্থা আছে, গাভিন আছে না? না, এরা খালি আপনি বাচ্চা সহ। কতদিন হলো বাচ্চা দিচ্ছে? এই যে এক সপ্তাহ। এক সপ্তাহ হয়েছে? জি, এক সপ্তাহ। আচ্ছা দর্শক, আমরা শুনলাম এই গাভিটা সম্পর্কে, আমরা আরও কয়েকটা গাভি সম্পর্কে জানি। আমরা দেখতেছি বেশ ভালো ভালো জাতের গাভি আছে। এটা অস্ট্রেলিয়ান গাভি, সাহিওয়াল বিট, অস্ট্রেলিয়ান সাহিওয়াল বিট। এইটা সম্পর্কে একটু বলেন, এটা সম্পর্কে বলেন। এটা মনে করেন ইয়ায় বড় আছে, বুঝলেন, এটা মনে করেন দুধ ছাড়লে গরুটা বেসন দেবো ভালো। কত কেজি দুধ দিচ্ছে এটা? এরা আপনি মনে করেন 9-10 কেজি। 9-10 কেজি? জি, সকালবেলা, আবার বিকালে আবার 3 কেজি। কত দাম দিয়ে কিনেছেন এটা? এটা 1,70,000 দিয়ে কিনছি। 1,70,000 টাকা? আচ্ছা ঠিক আছে, আমরা এই একটা দেখতেছি, এইটা সম্পর্কে একটু বলেন। এটা অস্ট্রেলিয়া জাতের, দেখেন অস্ট্রেলিয়ার। জি, এইটা সম্পর্কে বলেন, এটা কত কেজি দুধ হচ্ছে, কী ব্যাপার? এরা আপনি মনে করেন সকালবেলা 12-13 কেজি দুধ আসবো। হ্যাঁ, এখন যা আসতেছে আরও দিন দিন বাড়বো আর কি, খাওয়ান যখন ভালো দিলে আরও আর কি বাড়বে আর কি।
আর বাড়বে জি। আচ্ছা আমরা আরো ভালো জাতের দেখতেছি, এটা এই 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 এগুলা কি জাতের? এটা অস্ট্রেলিয়ার রানি বিট। রানি বিট, রানি বিট। আচ্ছা এই রানি বিট সম্পর্কে একটু বলেন, এটা কি? এটা সবচেয়ে আপনার সবচেয়ে দুধে বেশি মানে আর কি। হ্যাঁ, এরা যত গায়ে আছে সবচেয়ে গায়েটা জাতটা ভালো, জাতটা ভালো জি। জাতটা একটা 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 তিনটা গায়ে। কত কেজি দুধ পাচ্ছেন এরা সকালবেলা? মনে করেন 15 কেজি। আপনি ভবিষ্যতে আরো দিন যত যাব, মানে কেবল বাচ্চার বয়স 4-5 দিন হচ্ছে, ভবিষ্যতে আপনি 30 কেজি এমনকি 25 কেজি এরকম দুধ আসবো আর কি। 30 কেজি 25 কেজি জি আশা করা যায়। এই রানী জাত কতগুলি, কত আপনার খামারের নাকি কোথায় না? এটা আমরা কিনে আনছি আর কি। কত দাম নিচ্ছে এই রানী? এটা কিনছি 2,40,000 দিয়া। 2,40,000 জি। আচ্ছা এর খাবার কিরকম দিচ্ছেন? এরা খাবার ওই যে সময়ের মতো যা উপযুক্ত মতো যা লাগে আর লাগে কি আর কি। আচ্ছা সব পরিমাণ মতো, পরিমাণ মতো যা লাগে। আমরা আরো একটা দেখতেছি রানী, এটাও দেখতেছি বেশ বড় সরো রানী। এটাও রানী বিট। এই সম্পর্কে বলেন, এটাও রানী বিট। এটা হলো প্রথম বিয়ানে গায়ে, প্রথম বিয়ানে স্যার স্যারটা দাঁত বার ফাটা বার আছে তাই। এটা প্রথম বিয়ানে, এটা ভবিষ্যতে আরো বিশাল বড় গায়ে বুঝলে। এটা কত কেজি দুধ দিচ্ছে? এটাও 15 কেজি। 15 কেজি জি, আশা করা যায় আরো দুধ বাড়বো। কত কেজি দুধ হবে? ওই 30 কেজির মতন এরা আসবে। 30 কেজির মতো হবে জি। আচ্ছা আমরা এই আর একটা দেখতেছি আরো দুধ দিন যাবো যত বাড়বো আর কি। কতদিন আগে বাচ্চা দিচ্ছে এটা? আপনি 1 সপ্তাহ হচ্ছে। 1 সপ্তাহ জি, 1 সপ্তাহ। আচ্ছা আমরা এর এই যে গাভী গুলো সম্পর্কে বলি, এর বাচ্চা আছে তো? জি বাচ্চা। আচ্ছা চলুন আমরা একটু বাচ্চাগুলো একটু দেখি। আমার বাচ্চাগুলো দেখেন দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম এই গাভী সম্পর্কে, কি কি জাতের গাভী, কোনটি কত কেজি দুধ দিচ্ছে, কিরকম দাম, সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি। এখন আমরা এই গাভীর মাসুরগুলি আছে, চলুন আমরা সেই সম্পর্কে জানি। আমরা দেখতেছি তার বাছুর সবগুলি বেশ ছোট ছোট বেশ কিছুদিন ধরে। এই যে এইটা কি জাতের বাছুর? এটা অস্ট্রেলিয়া জাতের গাই। হ্যাঁ, এটা সম্পর্কে বলেন, কতদিন আগে বাচ্চা হচ্ছে, কতদিন বয়স? 7 দিন হচ্ছে বাচ্চার বয়স। হ্যাঁ বুঝলেন, 7 দিন বাচ্চার বয়স হচ্ছে এরা। মায়ের এর রানী বিট মায়ের মতন এরকম বড় আর কি। রানী বিট বড় হবে? হ্যাঁ এরকম বড় হবে আর কি। একজন আপনি মনে করেন বড় হলে যদি উপযুক্ত খাদ্য দিয়ে তৈরি করতে পারি, একটা মনে করেন 4-5 লাখ পর্যন্ত বিক্রি হবে, বিক্রি হবে আর কি। আচ্ছা এই যে পরে একটা দেখছি, এটা রানী বিট। এই যে দুটো এটা দেখলাম, এটা কি কি মানে বকনা না সার? না হার বাছুর। এখানে আরো দেখতেছি এই যে দেখতেছি সুন্দর একটি, এইটা কি জাতের? অস্ট্রেলিয়ান। এটা কতদিন হলো? এটাও আপনি 5-6 দিন হচ্ছে। 6 দিন জি। দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। তৈরি করবেন মানে গাভী তৈরি করবেন? তৈরি করবো এবং দুধের ইম্পোর্ট পাইলে আমি যদি কিনা, যদি কোনো কাস্টমার যদি ভালো পাই, অনেক সময় কাস্টমার আসা চয়েস করলে বিক্রি করা। আমরা এবার আপনার জানতে চাচ্ছি আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ আছে জীবনে, যাই হোক আস্তে আস্তে মানুষ তো বড় হবারই চায়, স্বপ্ন তো অনেকের আছে, কিন্তু অনেক সময় স্বপ্ন পূরণ হয় না। আর এখন যেভাবে আপনি মনে করেন খাবারের দাম বাড়ছে, এতে মনে হয় লস হয়ে যায়, লস হয়ে যায়, লস হয়ে যায়। আর আপনি গরু এখন রোগ বলা বেশি না? আপনি তো এই যে বলছেন যে একটা 15 কেজি 10 কেজি, আপনি 8টা থেকে কত কেজি দুধ পাচ্ছেন এখন? মনে করেন 8টা থেকে আপনি প্রতিদিন 60-65-70 এরকম করে আসে, সেটা সকালবেলা। সকালবেলা আর বিকালে আপনি 25-30, তাহলে তো প্রায় 100 কেজি দুধ পাচ্ছেন জি। আচ্ছা এই যে দুধ পাচ্ছেন কোথায় বিক্রি করেন? বাজারে। বাজারে এবং যে খামার থেকে নিয়ে যায়? খামার থেকে নিয়ে যায়। আচ্ছা এই যে খামার থেকে বিক্রি করেন, কত টাকা লিটার পাচ্ছেন? 50-60 এগুলো মানে পার পিট 50 করে দেওয়া থাকে আর কি। একটু 50 করে আর জি। আচ্ছা রেগুলার 50 করে পাচ্ছেন? 50 করে। আচ্ছা এটা সারা বছর ঘর বছর নিয়ে আর কি, সারা বছর। বাবু আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ আর কি আছে অনেক, ভবিষ্যৎ তো কারোর স্বপ্ন তো আর কম থাকে না বুঝলেন। হ্যাঁ দেখি আশা করা যায় আরো আগাম যায় কত দূর।
এরকম না আপনি তো এই জায়গা নিজের না জি না নিজের ভাড়া জি এই ভাড়া কত দিয়ে কি রকম দিচ্ছেন ওই যে আমার এই সেট মনে করে 8টা 10টা গরু আছে এই জায়গা মাসে 6000 এবং কারিং বিল নিজের খরচা দিয়ে প্রায় 8-10000 মতো চলে যায় 8-10000 টাকা চলে যায় এই খরচা বর্ষে দিয়ে আপনি কি রকম মাসে লাভ থাকে আসে অল্প কিছু 20-30 যাই হোক 20-30-40-50 এরকম থাকে না আসে আবার একদম ওই পাশাপাশি আপনি এই যে বাসুরগুলি বিক্রি করলে এবং গরুগুলো গরু থেকে কিছু অনেক সময় গরু বিক্রি হয় আর কি অনেক সময় গরু বিক্রি হয় না আপনি কি গরু এই গরু যদি কোনো কাস্টমার যদি আপনার সাথে যোগাযোগ করে আপনি কি গরু এই গাবে গরু বাছুর সব বিক্রি করবেন বিক্রি করেন জি বিক্রি করি আচ্ছা আপনি ভালো জাতের গরু ভালো কাস্টমার পেলে বিক্রি করেন জি আচ্ছা সেই সম্পর্কে আপনি বলেন আপনার খামারে কত কেজি দুধের গরু গাবি আছে সেই সম্পর্কে আপনি একটু বলেন যে আপনি কিভাবে বিক্রি করবেন ঠিকানা মোবাইল নাম্বার আমার নাম মোহাম্মদ জহির রানা আমি থাকি আপনার মোহাম্মদপুর আটি বাজার ভাওয়াল স্কুল থেকে হাতের ডানে দিকে আদামের আসতে হবে আসলে কবরস্থলের সামনে ফার্ম আছে ওই ফার্মে আসলে আমার সাথে যোগাযোগ করা হবেন এবং আমার সাথে যোগাযোগ করা আমার মোবাইল নাম্বার আছে 017-477-66434 আবার বলি 017-477-66434 এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং ভালো জাতের গাবি ক্রয় করতে পারবে কত কেজি দুধের গাবি আপনি এদিকে আমার দিক থেকে বলেন 15-20 কেজি এবং 2-30 কেজি আদামন দুধের গায়ে আমার কাছে আছে আর দামের একটু আইডিয়া বলেন দাম দুধের উপর নির্ভর করে এবং গরুর উপর নির্ভর করে অনেক সময় আমার দুইয়ের উপর আছে 2-3 এবং 1-1.5 লাখের মধ্যেও আছে এরকম যাতে সব জাতের গাই আর কি পাওয়া যায়